একটি দেশীয় প্রতিষ্ঠান চট্টগ্রাম মৎস্য বন্দরের জন্য মাল্টি চ্যানেল স্লিপওয়ে নির্মাণ করতে যাচ্ছে। মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আজ সকালে কর্ণফুলীর দক্ষিণ পাড়ে চট্টগ্রাম মৎস্য বন্দরে মাল্টি চ্যানেল স্লিপওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ উপলক্ষে প্রকল্প পরিচালক কমান্ডার এম এ কাদের এক ব্রিফিং এ জানান, এতে ব্যয় হচ্ছে প্রায় ২৮ কোটি টাকা। আগামী 2015 সালের মাঝামাঝি নাগাদ এ দুটি স্লিপওয়ের নির্মাণ কাজ শেষ হলে প্রতিটিতে 1200 টন ওজনের দুটি করে ট্রলার ও জাহাজ একসাথে ডকিং মেরামত করা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমুদ্র সীমানা বিজয়ের প্রেক্ষাপটে আমাদের মৎস্য সম্পদ আহরণের সুযোগ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, মৎস্য আহরণের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে এই মাল্টি চ্যানেল স্লিপওয়ে জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে। মন্ত্রী জানান, বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ আহরণের জন্য ইতিমধ্যে 120 কোটি টাকা ব্যয়ে একটি জরিপ জাহাজ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে, যা আগামী বছরের শুরুতে দেশে এসে পৌঁছাবে। এছাড়া বর্তমান সরকার মৎস্য সম্পদ আহরণের জন্য 25টি মিড ওয়াটার ট্রলার ও লং লাইনার জাহাজের লাইসেন্স অনুমোদন দিয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান পীয়ূষ কস্তা, নির্মাণকারী প্রতিষ্ঠান এফএমসি ডক ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন চৌধুরী বক্তব্য রাখেন। লং লাইনার এবং এই মিডল ওয়াটার ট্রলারগুলোকে কীভাবে আমরা লাইসেন্সিং দিয়ে তাদেরকে মৎস্য সম্পদ আহরণের সুযোগ করে দেবো? আমরা বাংলাদেশে প্রায় সমপরিমাণ 111,631 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা আমরা পেয়েছি। এই সমুদ্র সীমা পেলেই হবে না, এটা আত্মতৃপ্তি নেই। এই সমুদ্র সীমাটাকে, যেই সমুদ্র সীমার মধ্যে যে সম্পদ আছে, এখানে বঙ্গোপসাগরে আপনাকে খনিজ সম্পদ আছে, মৎস্য সম্পদ আছে, সেই এগুলা যদি আহরণ করে আমরা জাতীয় স্বার্থে ব্যবহার করতে পারি, তাহলে তো এই সম্পদ পাওয়ার একটা মূল্য থাকে। আশা করছি 30 জুন 2015 মধ্যে এই কাজ সমাপ্ত হবে, কারণ এই ইতিমধ্যে আমরা বুয়েটের কনসালটেন্ট টিমের সাথে বসে এটার একটা বাথ চার্ট তৈরি করেছি, যেন আমরা কাজটা দ্রুততার সাথে এবং যত দ্রুত সম্ভব শেষ করতে পারি। চাঞ্চল্যকর 10 ট্রাক অস্ত্র আটক মামলায় সাক্ষীদের জেরা অব্যাহত রয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল একের বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে আজ 14তম দিনে